আমি বিশ্বাস করি যে মনে প্রাণে বাংলাদেশের পুরো 7 কোটি জনগণ মুক্তিযোদ্ধা ছিল। সো আজকে যখন যে কোনো মঞ্চে উঠে আমরা মুক্তিযোদ্ধার চেতনা আমার আছে তোমার নাই, মুক্তিযোদ্ধার ছেলে আমি তুমি না, আমার শ্বশুর ছিল তোমার শ্বশুর ছিল না, এই আলোচনাগুলো আজকে আসলে মানানসই না। কেন মানানসই না? কারণ এই লাইনটা আওয়ামী লীগ ব্যবহার করে, আওয়ামী লীগ এই দেশে বিভাজন সৃষ্টি করতে চেষ্টা করে, বলে যে মুক্তিযোদ্ধার চেতনা আমার আছে তোমার নাই। কেন ভাই? আজকে এই যে গণ অধিকার পরিষদের প্রোগ্রামে আমরা দাঁড়ানো, গণ অধিকার পরিষদ সৃষ্টি হলো কিভাবে? কোটা আন্দোলনের মাধ্যমে। কোটা আন্দোলনটা আসছিল কিসের জন্য? কাদেরকে কোটা দেওয়া হচ্ছিল? তাইলে আজকে এই আলোচনাটা অবাঞ্ছিত। যারা সরকার বিরোধী আন্দোলনে আছে তাদের মুখে এই কথা আমি বিশ্বাস করি মানানসই না। কেন মানানসই না ভাই? কারণ মহান মুক্তিযুদ্ধকে কেউ ছোট করবে না, এই সরকার ছোট করে। কারণ এই সরকার যখন বলে যে প্রত্যেকটা মুক্তিযোদ্ধার নামে আগে বীর বলতে হবে, তখন ভাই যেই মেজর প্রথম ডাক দিয়ে মুক্তিযোদ্ধায় নেমেছিল তার নামের সাথে কেন বীর বলা যাবে না, কেন বলা যাবে না, এই সরকারের কাছে প্রশ্ন করে। সো এই যে বিভাজন, আমরা এই বিভাজন চাই না, এই বিভাজন থেকে আমাদের দূরে যেতে হবে। আরেকটা জিনিস, যুগপৎ আন্দোলন 28 তারিখ পর্যন্ত ছিল, খুব ভালো ছিল, এখনও আছে, আমরা করে যাচ্ছি ভাই। যুগপৎ আন্দোলনের মূল নেতৃত্ব কারা দিচ্ছে? সবচেয়ে বড় দল বিএনপি। আমরা সবাই একসাথে মেনে বিএনপি যেই কর্মসূচি দিচ্ছে সবাই সবার মতো করে সেই কর্মসূচি পালন করতে চেষ্টা করছি। কিন্তু আপনারা যে কোনো যুদ্ধের কথা চিন্তা করেন ভাই, ইভেন প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা চিন্তা করেন ভাই, তখন যদি প্রথম বিশ্বযুদ্ধ বা দ্বিতীয় বিশ্বযুদ্ধে ইংল্যান্ড যদি বলতো যে ভাই আমেরিকা আপনি আলাদা যুদ্ধ করেন, ফ্রান্স আপনি আলাদা যুদ্ধ করেন, ইটালি আপনি আলাদা যুদ্ধ করেন, আমরা আলাদা যুদ্ধ করবো, চলেন আমরা একসাথে যুগপথ হবো, তাহলে দ্বিতীয় বিশ্বযুদ্ধ জয়ী কে হতো? এটা এত মুশকিল বিষয় না ভাই, এত মুশকিল বিষয় না। তার জন্য আমি আজকে এখানে যারা আছেন সবাইকে জোরভাবে অনুরোধ জানাবো যে আমরা আসলেই একসাথে, অলরেডি গণ অধিকার পরিষদের সদস্য সচিব মহোদয় এই কথাটা তুলেছেন, আমি তার সাথে যোগ দিয়ে বলছি যে আমরা সবাই একসাথে নামি, আলাদা আলাদা এই গল্প বাদ দিই, আলাদা আলাদা কিছু হয় না ভাই, ইদার আমরা সবাই একসাথে নামি, নাহলে নামি নাই। কারণ এখনও আমরা যেই সরকার মানি না সেই সরকারের কাছে পারমিশন পত্র দিয়ে যাচ্ছি যে আপনারা অনুমতি দেন আমরা এখানে অনুষ্ঠান করব। ভাই 28 তারিখের পর তো আমরা মানি নাই সরকার, তাহলে কার কাছে অনুমতি চাচ্ছি, কিসের অনুমতি চাচ্ছি? আমাদের একটা জায়গায় ভাই আসতে হবে, যদি আসলেই আমরা জনগণ নামে না কেন, কেন নামে না? কারণ সরকারি দলের সবচেয়ে উচ্চ পর্যায়ের নেতারা যখন তামাশা করে এক দফা আন্দোলন নিয়ে, তারা যখন হাসি তামাশা করে, তারা যখন হাসে নেতৃত্ব নিয়ে, যারা যখন হাসে আমাদের কর্মকাণ্ড নিয়ে, তখন জনগণও বুঝে পায় যে হাসি তামাশার মধ্যে কিছু সত্যতা আছে, আমাদের ভুল ত্রুটি আছে। এখন আমাদের ভুল ত্রুটি আমাদের মানতে হবে, আমরা যদি মেনে আগাতে পারি ইনশাআল্লাহ জনগণ আমাদের সাথে থাকবে, যুদ্ধে আমরা জয়ী হব ইনশাআল্লাহ। আমি একই সাথে আরেকটা জিনিস বলতে চাই, আমি আলোচনা লম্বা করবো না, সাদ্দাম আমাকে 2 মিনিট আরও দেবে, আমি একই সাথে আরেকটা কথা বলতে চাই। দেশ এখন যেই জায়গাটায় আছে, এবং এইটা আমি এই যে আমার মিডিয়া ভাই বোনেরা যারা আছেন তাদের মাধ্যমে, আমি আজকে এই মঞ্চের জন্য বলছি না, আপনাদের জন্য বলছি, এবং এজেন্সির ভাইরা যারা রেকর্ড করছেন তাদের জন্য বলছি, আপনারা সরকারি দলের সবচেয়ে উচ্চ পর্যায়ে চেষ্টা করেন পৌঁছায় দিতে, যে যেইভাবে তারা যাচ্ছে সেইভাবে যদি তারা চলতে থাকে বিজয় কিন্তু জনগণেরই হবে। পরের নির্বাচনে কে জয়ী হবে বাদ দেন, কিন্তু আওয়ামী লীগ 100 বছরের ঊর্ধ্বে যার ইতিহাস, এবং নিশ্চয়ই বাংলাদেশের সব বড় আন্দোলনেও তাদের অনেক বড় অবদান ছিল, এই দলটা বিলীন হয়ে যাবে ভাই। আপনারা একবারের নির্বাচন হারেন না, এত কি ভয়, এত কি বা চুরি করেছেন, যাবে ভাই 2-4 জন জেলে, চুরি তো করেছে, এমন তো না করে নাই, যাবে, বিচার হবে, তখন সেটা নিয়েও আমরা সবাই বসে কম্প্রোমাইজ করি যে আপনাদের বিচারটা কত লিনিয়েন্ট করা যায়, যেন দেশে একটা একটা বেসিক আমাদের পলিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং আমরা ফেরত আসতে পারি। কম্প্রোমাইজ তো সবাইকে করতে হবে, তখন সেটা নিয়ে আমরা আলোচনা করি। কিন্তু যদি না করেন
জোর করে 7 তারিখের নির্বাচন করেন। 7 তারিখের নির্বাচন করতে পারবেন আমি বিশ্বাস করি না, আমি এখনো বিশ্বাস করি আমরা যুদ্ধে নেমে জনগণকে নিয়ে আপনাদের থামিয়ে দেবো ইনশাআল্লাহ, এটা আমি এখনো বিশ্বাস করি। বাট যদি আপনারা 7 তারিখের নির্বাচন করে ফেলতে পারেন তাহলে ইমিডিয়েটলি আপনাদের অর্থনীতি, আমাদের অর্থনীতি, আপনার তবে বিলিয়ন্স অফ ডলার্স কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, সিঙ্গাপুর, জাপান, হংকং সব জায়গায় লুকিয়ে রেখেছেন, দুবাই UAE তো ভরিয়ে ফেলেছেন ভাই, দুবাই UAE তো এখন বাংলাদেশের আওয়ামী লীগের রাজনীতিবিদদের বেশি টাকার কারণ নাই, ওদের শেখদেরও নয়, এই অবস্থা আপনারা করে ফেলেছেন, কিন্তু আপনাদের দল কিন্তু বাঁচবে না। সো আপনারা এখনও যদি একটু চিন্তা করে কম্প্রোমাইজে আসেন, সবাইকে ডাক দেন, বিএনপির নেতৃত্বে আমাদের দুইবারের প্রধান সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, দুইবারের সফল প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার সুপুত্র যিনি এখন ভারপ্রাপ্ত চেয়ারম্যান আছেন বিএনপির জনাব তারেক রহমান, জনাব বেগম খালেদা জিয়ার চিকিৎসার জন্য এবং ওনার বিরুদ্ধে যে মিথ্যা মামলা এবং সেটার যে রায় আপনারা দিয়েছেন সেটা যদি ফিরিয়ে নেন তখন প্রেসিডেন্সিয়াল পার্ডনের মাধ্যমে করেন, কারণ 2 নম্বরই তো হয়ে গেছে ভাই, কিন্তু 2 নম্বরের ফিরতিও আছে, যারা তারেক রহমানের নামে যে মামলা এবং রায় করেছে সেটা তখন প্রেসিডেন্সিয়াল পার্ডন করেন, কারণ 2 নম্বরের ফিরতি আছে। আসেন সবাই আলোচনায় বসি এবং সঠিক একটা নির্বাচন যদি হয় এই অর্থনৈতিক মন্দাতেও আমরা পড়বো না বা বেঁচে যাব, এবং আপনারাও রাজনৈতিক টানাপোড়নে পড়বেন না যেখানে যদি 7 তারিখ করে ফেলেন ভাই 2 মাস 4 মাস 6 মাস তারপর যখন আপনারা পড়বেন আসলে কিন্তু আওয়ামী লীগের অস্তিত্ব থাকবে না। আমরা চাই না 100 বছর পুরাতন আওয়ামী লীগও বাংলাদেশের রাজনীতি থেকে বিলীন হয়ে যাক, হারিয়ে যাক। সো আমি শেষে একটাই কথা বলবো, বাংলাদেশের রাজনীতি সামনে জনগণের জন্য করতে হলে আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে এবং সবাইকে মীমাংসায় আসতে হবে। মীমাংসার কথা আমি আওয়ামী লীগের জন্য বলছি, আর একসাথে আসার কথা আমি একদফা আন্দোলনে যারা আছেন সবার প্রতি জোরপূর্বক অনুরোধ জানাচ্ছি। আপনাদের সবাইকে ধন্যবাদ, জয় বাংলাদেশ।